মৃত ব্যক্তির নামে ভুয়ো প্যান কার্ড আধার কার্ড তৈরি করে জমি জালিয়াতির অভিযোগ উঠল জমি মাফিয়ার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। মৃত ব্যক্তির নামে ভুয়ো সরকারি নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। অভিযুক্ত প্রমোটার সিদ্ধার্থ নাগকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। গত 13 অক্টোবর মানিকতলা এলাকার বাসিন্দা প্রিয়জিৎ মিত্র বিধাননগর উত্তর থানায় সিদ্ধার্থ নাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা গেছে, প্রিয়জিতের মামা পৃথ্বীশচন্দ্র বসু 1997 সালের 3রা জুলাই মারা যান। তার মামার নামে সল্টলেকের বিএ ব্লকে একটি বাড়ি ছিল, যেই বাড়ি মামা মারা যাওয়ার সময় তার নামে উইল করে দিয়ে যান। তবে তারপরে জমির মিউটেশন তিনি করিয়ে উঠতে পারেননি। 2007 সালের অগস্ট মাসে প্রিয়জিৎ মিত্রের সাথে আলাপ হয় ওই এলাকার প্রমোটার সিদ্ধার্থ নাগের। তিনি বিএ ব্লকের বাড়ির নিচের তলায় বসবাসের জন্য লং টার্মে লিজ নেন। এরপরই সেই জমির মিউটেশন করে দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রিয়জিৎ বাবুর কাছ থেকে বাড়ির যাবতীয় আসল দলিল নিয়ে নেন। অভিযোগ, পরবর্তীতে জমির মিউটেশন করিয়ে দেয় না এবং জমির দলিলও ফেরত দেয় না অভিযুক্ত। প্রিয়জিৎ মিত্র চলতি বছর সল্টলেকের সেই বাড়ির সামনে গেলে দেখতে পান সেই বাড়ি ভেঙে ফেলে সেখানে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন নিচের তলার বাসিন্দা সিদ্ধার্থ নাগ এই বাড়িটি সুনীল জিন্দাল ও শশী জিন্দাল নামে দুই ব্যক্তিকে 1,57,00,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। বিধাননগর পৌর নিগমে খোঁজ নিয়ে জানতে পারেন এই বাড়িটি সিদ্ধার্থ নাগ তার মামা 1997 সালে মৃত পৃথ্বীশচন্দ্র বসুর কাছ থেকে 2021 সালের জুলাই মাসে কিনেছেন। সেই ডিড কপিতে মৃত ব্যক্তির প্যান কার্ড ও আধার কার্ড সংযোজন করা রয়েছে বলেও অভিযোগকারীর দাবি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন প্রিয়জিৎ মিত্র। আমি অভিযোগ করেছি আমার মামা 1997 সালে গত হয়েছেন, তার নামে একজনকে খাড়া করে তার আধার কার্ড প্যান কার্ড জাল করে একটা জাল দলিল তৈরি করে সেই প্রপার্টিটা অন্য একজনকে বিক্রি করে দিয়েছেন ওয়ান মিস্টার সিদ্ধার্থ নাগ, এবং পুরো দলিলটাই ফেক। এবং এবং তার জন্য আমি চাই যে এই যে জালিয়াতিটা হয়েছে ইট ইজ নট এগেনস্ট মি, এগেনস্ট দ্য স্টেট অলসো, ইট ইজ এ ক্রাইম এগেনস্ট দ্য স্টেট। আধার কার্ড জাল, প্যান কার্ড জাল, আমি চাই এর প্রপার শাস্তি হোক। জমিটা আমার নামে করে দিয়ে গিয়েছিলেন এবং জমিটার আমি লিগাল ওনার, অ্যাজ আমি উইলের প্রোভেটও পেয়েছি, মামা আমাকে উইল করে দিয়ে গিয়েছিলেন, তার হাইকোর্টে আমার উইলের প্রোভেটও আছে এবং সেই প্রোভেট অনুযায়ী আমি মিউটেশনের জন্য অ্যাপ্লাইও করেছিলাম। সেই মিউটেশনটা কোনো কারণে আটকে ছিল, কিন্তু লিগালি আমি জমিটার এখন ওনার। আগে উনি নিজের নামে করেছেন, করে আবার আরেকজনকে সেটা বিক্রি করে দিয়েছেন। পুলিশ স্টেপ নিয়েছেন এবং পুলিশ এখনও আমি খবর পেলাম যে মিস্টার নাগকে উনি ওরা অ্যারেস্ট করেছেন এবং অ্যারেস্ট করে এখন রয়েছেন, এবং এবার পুলিশ যা যা করবার করবেন। আমি তো এখন আমি চাইছি যে প্রপারলি একদম লিগালি যেটা হওয়া উচিত, যেটা জাস্ট এবং যেটা হওয়া উচিত সেটাই হোক, এবং এই যে যিনি এটা করেছেন তার শাস্তি হোক, এবং যিনি যার প্রাপ্য জমিটা তার কাছে যাক, এবং যার যে ওনার সে তার প্রাপ্য জিনিসটা পাক। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে সিদ্ধার্থ নাগ বাড়ির মৃত মালিকের নামে ভুয়ো আধার কার্ড প্যান কার্ড তৈরি করে জাল দলিল তৈরি করে প্রথমে নিজের নামে মালিকানা নিয়ে নেয়। এরপর সেই বাড়িটি কোটি টাকার বিনিময়ে জিন্দালদের কাছে বিক্রি করে দেয়। এই ধরনের প্রচুর অবৈধ ঘটনার সাথে এর আগেও নাম জড়িয়েছিল এই জমি মাফিয়া সিদ্ধার্থ নাগের বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপরই গতকাল সূত্র মারফত খবর পেয়ে নিউটাউন এলাকায় হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত প্রমোটার সিদ্ধার্থ নাগকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। এই ব্যক্তির সাথে আর কাদের যোগ রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বিধাননগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।